বহরমপুরের সাংসদ এবং বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ দিল্লি থেকে ভিডিও কনফারেন্স করলেন। তিনি বললেন, উড়িষ্যা থেকে কোনো ট্রেন নেই, বাসের ব্যবস্থা নেই, নিরুপায় হয়ে প্রচুর মানুষ হাঁটছে। এদিকে পুলিশের অত্যাচারের ভয়ে রাস্তা ছেড়ে উপকূলবর্তী রাজ্যের সীমান্তে জঙ্গলে লুকিয়ে জঙ্গলের পথেই রাজ্যে ঢোকার চেষ্টা করছে। অন্যদিকে আমফান ধেয়ে আসছে, মুখ্যমন্ত্রী বিজ্ঞাপনে তো অনেক খরচ করেন, জনস্বার্থে বিজ্ঞাপনে আশ্বাস দিন যে পুলিশ এই সমস্ত মানুষদের পেটাবে না, সরকার আশ্রয় দিক, লাঠি মেরে শাসন চলে না, বিকল্প উপায় বলুন তাদের, ঝড়ের পরে সরকারি পরিবহনের আশ্বাস দিন, মানুষকে সতর্ক করুন, পরিযায়ীদের শয়ে শয়ে ট্রেন ফিরিয়ে আনার যাতে ব্যবস্থা করতে পারে সেদিকে নজর দিন, কেন পিছিয়ে রয়েছে বাংলা। ঠিক এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আজকের ভিডিও কনফারেন্সে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কি বললেন তিনি দেখে নেব। তারা করবে, কিন্তু আমি এটার মধ্যে আরেকটা বিষয় নিরূপায় হয়ে আনতে চাইছি, তাহলে এই যে বাংলার পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যার পার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ যেহেতু করছে, তাই তাদের একটা বড় অংশ উপকূল দিয়ে আসছে। পুলিশের ডান্ডার ভয়ে কখনো তারা জঙ্গলে লুকিয়ে যায়, বালেশ্বর থেকে মেদিনীপুরের দিকে তারা ঢুকে যায়, কখনো দাঁতনের জঙ্গলে ঢুকে যায়। এই ঝড় জলে তুফানে তাদের দুরবস্থার কথাও কিন্তু পশ্চিমবঙ্গের সরকারকে মাথায় রাখতে হবে। অন্তত আপনি বার্তা দিন সংবাদ মাধ্যমের দৌলতে যে প্রশাসন তাদের উপরে অন্যায় অবিচার করবে না, এবং তারা যেন প্রত্যেকে সরকারি যে আশ্রয়স্থল সেখানে আশ্রয় নাই। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা তারা দিনের পর দিন পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, ট্রাকে চড়ে তারা পশ্চিমবঙ্গে ফিরছে। যখন বিহার সরকার প্রতিদিন 50টা করে ট্রেন নিচ্ছে, এখন প্রতিদিন 50টা ট্রেন নিচ্ছে বিহার সরকার, উত্তরপ্রদেশ সরকার প্রতিদিন 100 থেকে 150 ট্রেন নিচ্ছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী আপনি যদি ট্রেনের সংখ্যাটা বাড়িয়ে দিতেন যে ট্রেন পেতে কোনো অসুবিধা নেই, তাহলে আজ এত বড় সমস্যা বাংলায় হতো।